বছর একটা বাচ্চা কি বুঝবে কি বলবে। আমার এই ভাইটার জন্য আমার খুব কষ্ট লাগে। আমাদের হেজি ফেজি গুলোই ফিরবে না, জ্বরের নামটা চেঞ্জ হয়ে যাবে না তো। বাঙালি মেয়েরা এগিয়ে যাচ্ছে, কথা বলতে হবে চলে যাক। বিদেশি খবরের মতন খবর, আমা ব্রেকফাস্ট রেডি। বাতাস বইছে, বৃষ্টি বোধহয় আর আসবে না। আর বলেন না, কাল তো বিপদে পড়েছে, বাসায় গিয়ে শেষ পর্যন্ত ট্যাবলেটের আশ্রয় নিতে হয়েছে। আচ্ছা, আমাদের ত্রিভুজের তৃতীয় বাহু তো এলেন না, কি ব্যাপার? আজকে আসবেন নাকি? তৃতীয় বলছেন কেন, বলুন প্রথম। হ্যাঁ হ্যাঁ, জজ সাহেব হয়তো এদ্রাসে বসছেন, দুপক্ষের কথাবার্তা শুনছেন। প্রাতঃভ্রমণে আসতে হবে, আসাটা উচিত কি উচিত না সেটাই হয়তো ঠিক করতে পারছেন। আকবর সাহেব বড় দুশ্চিন্তায় আছেন, কিছুটা উনি আমাকে নিজে বলেছেন, কিছুটা পারিবারিক সূত্রে জানা। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে উনি ভীষণ ভাবনায় আছেন। আরে বিচারক তো সুবিচার করতে চান। আরে উনার আবার দুশ্চিন্তা কি? দুশ্চিন্তা তো আমাদের, সম্পত্তি অল্প দাবিদার বেশি। আছে আছে, দুশ্চিন্তা সবারই আছে, শুধু আমরা জানতে পারি না। ওই বিলেতের মেয়েকে উনি কোন অংশটা দেবেন, সামনের অংশ, মাঝখানের অংশ, না পেছনের অংশ, এই নিয়ে ওনার গভীর সংকট। আচ্ছা, বিলেতি মেয়ে আর ফিরবে না বুঝেছেন, তার জন্য ওই সামনেরটা কি আর পেছনেরটা বাকি? আপনি আমি না হয় বুঝলাম, বাবা মার মন তো বোঝে না। হ্যাঁ, আরে ছেলে মেয়ে যাতে ফিরে আসে সেজন্য ব্যবস্থা করতে হবে না, তার জন্য তো টোপ ফেলতে হয়। আর ফিরেছে, আমাদের হেজি পেজি গুলোই ফিরবে না, নানা রকম অজুহাত তুলে যুক্তি খাড়া করে, ভয় পায়। আর ওনার মেয়ে তো শুনেছি সাহেব বিয়ে করেছেন। এগুচ্ছে, বুঝেছেন, এগুচ্ছে, বাঙালি মেয়েরা এগিয়ে যাচ্ছে, উন্নতির পতাকা ওদের হাতে। না, জজ সাহেব বোধ হয় আজ এলেন না, চলে ওটা যাক। হ্যাঁ ওটুন, হ্যালো, কে রুবি? হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, পরিষ্কার শব্দ আসছে, মনে হচ্ছে ক্যানবেরা থেকে নয় ঢাকা থেকে কথা বলছো। আসবে? চমৎকার, কবে? দু সপ্তাহ পরে, এ মাসের 16 তারিখে? বাহ, ভেরি গুড, সবাই, হোল ফ্যামিলি, ভালো লাগছে শুনে। হ্যাঁ হ্যাঁ, চিঠি না এখনো পাইনি, পেয়ে যাব। না, তোমার আম্মা এখনো ঘুম থেকে ওঠেনি, দেখে দেবো। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাসিম উপরে হয়তো ঘুমোচ্ছে এখনো। হ্যাঁ, তোমার সাহায্যের চেয়ে তো ভালো আছে, বলবো চিটগাঙে। তোমার হাজব্যান্ড ডেভিডকে আমার শুভেচ্ছা দিও। হ্যাঁ, আমার নাতনি কেমন? হ্যাঁ, আসবে বলে এক্সাইটেড, ডেভিড পাশে আছে। হ্যাঁ দাও, হ্যালো ডেভিড, হাউ আর ইউ? উই আর ফাইন, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, বাই বাই। হ্যাঁ রুবি,
ঠিক আছে আমি সব ভাইকে জানিয়ে দিচ্ছি তোমরা ভালো থেকো খোদা হাফেজ কই গো নাসির মা কোথায় গেলে এসো এসো দারুণ খবর আছে কি ব্যাপার উঠেছো জশ স্যার দেখি দারুণ উত্তেজিত হ্যাঁ শুনলে তুমিও হবে কেন কি হয়েছে রুবি আসছে রুবি ঠাট্টা করছো না তো আরে এই সব ব্যাপারে কি ঠাট্টা চলে নাকি এ মাসের 16 তারিখে আসছে একা না 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 একা নয় পুরো ফ্যামিলি সবাইকে একসঙ্গে পেয়ে যাচ্ছ হ্যাঁ হারানো মেয়েকে নতুন জামাইকে অদেখা নাতনিকে সবাইকে এ যে দেখছি মেঘনা জমতে বর্ষণ অন্য রকমের বর্ষণ বলো বন্যার নয় দেখি খবরটা সবাইকে দি এই নাসিম নাসিম বাড়িঘর ঠিক করা যাবে এর মধ্যে কম সময় যাবে না কেন বাড়িঘর ঠিক করা কি আছে না আব্বা রবি আপা তো রবি আপাই আপনজন কিন্তু সঙ্গে আছে বিদেশি দুলাভাই তিনি তো একে এফআরসিএস তার উপর ইংরেজ তার দাম অনেক চড়া সঙ্গে আছে সন্তান তার ছেলে নয় মেয়ে পাঁচ ছ বছর একটা বাচ্চা কি বুঝবে কি বলবে মা তোমার ছেলে মেয়েরা বড় হয়েছে তাই চাইল্ড সাইকোলজি একদম ভুলে গেছো এখন যুগ বদলে গেছে এখনকার বাচ্চারা অনেক বেশি বুঝে কি বুঝবে শুনি কি বুঝবে এমন বোঝা বুঝবে যে ওই দেশে ফিরে গিয়ে মাকে বলবে নেভার এগেন ওই দেশে আর যাচ্ছে ও মা কেন না না তারিখটা পেছাতেই হবে বেটার লেট দেন নেভার শোনো তোমাদের কিচ্ছু বলতে হবে না আমি ফোন করে সব বুঝিয়ে বলবো দেখিস পরে আমও যাবে ছালাও যাবে আরে না না আমার অনেক কাজ ইট উইল বি গ্র্যান্ড অ্যাফেয়ার আই ক্যান টেল ইউ শোনো বিলকিসকে বলতে হবে ও অফিসে গিয়ে সবাইকে খবরটা দিতে পারবে আমি যাই বাবা ঠিক আছে রুবিটা খুবই অ্যাডভেঞ্চারাস সাহসী বলো হ্যাঁ একাত্তরে দেখেছি তো তোর মনে পড়ে যেন বিদ্যুৎ ঝলমল করছে তারপর বিদেশে গেল ডিগ্রি করলো বিদেশি ছেলে বিয়ে করলো সবটাই ওই একই সাহসে তা তো বটে দেখি বেয়ানকে একটু ফোন করি কে বেয়ান খুব ভালো খবর আছে রুবি আসছে হ্যাঁ পুরো ফ্যামিলি খালাম মা শুনলাম বলে আমার কোন এক বুড়ো খেয়াল চলছে হ্যাঁ বুয়া দোয়া করো আমার বড় মেয়ে আসছে খুব খুশির খবর হ্যাঁ বুঝি খুব বড় ডাক্তার হ্যাঁ বুয়া আমার মেয়ে অনেক বড় ডাক্তার জামাইও ডাক্তার ওদেরকে এক দেশ থেকে আরেক দেশে ডেকে নিয়ে যায় চিকিৎসা করার জন্য আচ্ছা খালাম্মা বড় আপা কি মায়ের লোকে চিকিৎসা পারে পারবে না কেন রুবি তো স্ত্রী রোগেরই ডাক্তার তাহলে খুব ভালো খবর কেন বুয়া খালাম্মা আপনারে কইছে কিনা জানি না আমার বড় মায়েরা বড় দুঃখী বাচ্চা কাচ্চা টিকে না অহনের আগেই মরিয়া যায় কত ডাক্তার দেখাইলাম কবিরাজ দেখাইলাম জার ফুক করাইলাম পানি পড়া খাওয়াইলাম কিছুতে কিছু হয় না এই ডাক্তার আপায় আইলে যদি কোনো ফল হয় আসামে প্রবল বন্যা তার মানে তো আমাদের এখানেও নামবে কি হলো তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে না
চিন্তার আর কি, মেয়েটাকে জেদি আর অভিমানী মনে জানতাম, কিন্তু এখন তো মনে হয় আমাদের উপর শোধ নিয়েছে। কি বলছো, ও তো খুব সুখে আছে। সুখে হয়তো আছে, কিন্তু মনে হয় ওকে আমরা তাড়িয়ে দিয়েছি। বিদেশে গেল, পড়াশোনা করলো, পড়াশোনা শেষ হলো, ফিরে আসবে এলো না, বিয়ে করলো থেকে গেল। দেখো রিনা, আমাদের এই বাংলাদেশে মোটামুটি সচ্ছল এমন কোনো পরিবার তুমি খুঁজে পাবে কি যার কেউ না কেউ বিদেশে নেই? তাছাড়া ওরা তো আসবে। আসবে, কিন্তু সে তো চলে যাওয়ার জন্য। ছাড়া দেখো আসে কিনা। আমার তো সারাক্ষণ একটা আতঙ্ক মনের মধ্যে খালি থুকপুক করছে। কি অলক্ষণের কথা বলছো? তুমি যা করেছো তার পেছনে প্রচন্ড যুক্তি ছিল। ওই যে ছেলেটা, কি যেন নাম? আকরাম। হ্যাঁ, ওই বিয়ে হলে তো আমরা কারো কাছে পরিচয় দিতে পারতাম না। আমি কিছুই ভুলিনি। তাকে কি জামাই করা যেত আমাদের প্রথম সন্তানের? আমাদের মাথা একেবারে হেট হয়ে যেত না? আমার তো মনে হয় মেয়েটা আমাদের উপর জেদ করে ওই বিদেশিকে বিয়ে করেছে। সব তোমার মন গড়া সমস্যা। না থাকলে কেউ কাজ করতে পারবে না। বাড়ি তো নয় যেন কারখানা, এটাকে একটা ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেলবে। শেষ পর্যন্ত দেখা যাবে বাড়িতে কোনো বাসিন্দা নেই, সব আমরা গেস্ট হয়ে গেছি। কার চিঠি? রুবি লিখেছে? ঠিকই ধরেছ, রুবির চিঠি। এই চিঠি কথা এই ফোনে বলছিল। পড়ো পড়ো, একলা গ্রাস করো না, আমাকেও শেয়ার দাও। হ্যাঁ, আব্বা আম্মা সালাম জানবেন। অস্ট্রেলিয়াতে আমাদের কাজের মেয়াদ শেষ, এবার ইংল্যান্ডে ফিরবার পালা। ঠিক করেছি ফেরার পথে ঢাকা হয়ে যাব। আপনাদের জামাতা খুব ভালো লোক, আর পাঁচটা ইংরেজের মতো নয়। যেমন দার্শনিক স্বভাবের, তেমনি তার সঙ্গে আমার মতের মিলও রয়েছে। আমাদের এই মেয়েটি একসময় কবিতা লিখত। থামলে কেন, পড়ো। পড়ছি। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ডেভিডের খুবই উঁচু ধারণা। শাহাদাত চাচা কেমন আছেন? চাচার তো ঘর সংসার বলে কিছুই হলো না। আমি ভাবছি ওর নামে ব্যাংকে একটা তহবিল খুলব, শেষ জীবনে যাতে ওর কোনো কষ্ট না হয়। আপনাদের নাতনির বয়স সাথে পড়লো, ভারী চঞ্চল হয়েছে, ও খুবই উত্তেজিত, নানা নানির সঙ্গে দেখা হবে ভেবে। ওর জন্য দোয়া করবেন, আজ এ পর্যন্তই থাক, আপনাদেরই রুবি। শুনলে?
কি খুশি তো? হুম, আমি একটু ব্যাংক হয়ে আসি, এফডিআর ভাঙাতে হবে, এফডিআর গুলো একটু বের করে দাও। যাক, মোটামুটি সব ঠিকঠাক বলেছে রুবি আপা, সিচুয়েশনটা বুঝেছে, আশাটা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে। রুবি আপার সাথে কথা বলে না ওই একটা সুবিধা, অর্ধেক বাক্য শেষটা হতেই বুঝে ফেলেন সব। আপা নিশ্চয়ই আমার আয়োজন দেখে খুব খুশি হবেন। তুমি তো একেবারে বটলারের কর্মসূচি শুরু করে দিয়েছ। করবো না, প্রেস্টিজ জড়িত, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। রুবি আপার সাথে প্রায় এক যুগ পর দেখা হচ্ছে, ভাবতেন আমার দারুণ লাগছে। আরো ভালো হতো যদি রুবি আপা একা আসতেন। কেন কেন আবার? রুবি আপাকে আবার আগের মতো কাছে পেতাম। সে কি আর পাওয়া যায়, নদী সবসময় সামনের দিকে চলে, তাকে ঘুরিয়ে দিলে সেটা নদী থাকে না, বিল হয়ে যায়। আচ্ছা, তাছাড়া রুবি আপা একলা আসবে, এগুলো যে স্বার্থপরের মতো কথা তুমি ভাবলে কি করে? তার সংসার আছে না? আরে না, রুবি আপা সম্পূর্ণ আলাদা, ভিন্ন মাপের মানুষ, আমাদের আদর্শ। অবশ্য একটা জায়গায় সম্পূর্ণ আলাদা, ওই সাদা চাচার ব্যাপারে ভীষণ দুর্বল। ছোটবেলা থেকেই চাচার খুব ভক্ত ছিল। কিরকম বলছিলাম কি, রুবি আপা তো একা আসছে না, সঙ্গে আসছে বিদেশি স্বামী, বিদেশি সন্তান। একা আসলে ভালো করতো, আমরা আবার আগের মতো মিলমিশ করতে পারতাম, কিন্তু সেটা তো আর হবার নয়। ওরা তো ভালো বাংলা জানে না, তোমার কথা বলতে খুব অসুবিধা হবে। চাচা বলছিলাম কি, তুমি কি কয়েকটা দিন গ্রামে থেকে আসবে? না, গ্রামে আমি আর যেতে পারবো না, গ্রামে আর সেই পরিবেশ নেই। চাচা তুমি কোনো চিন্তা করো না, আব্বা সব ঠিক করে দিয়ে আসবে। ইয়াং ম্যান, ঘাবড়ে যেও না, আমি তোমাদের কোনো কষ্টের মধ্যেই ফেলবো না, আগেও ফেলিনি, এখনো ফেলবো না। আমি আগেই সরে যাব। শোনো, এই যে আমাদের বাড়ির সামনে যে শ্রী মন্দির দোকান, ওটার কি হবে? নোটিশ দিয়েছি, উঠে যাবে। রাজি হলো কি আর করা, নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। নদী বড় নিষ্ঠুর, বিপদ তো হবে রুবিকে নিয়ে, ওর তো চাচা অন্তপ্রাণ। এয়ারপোর্টে এসেই প্রথমে যার কথা জানতে চাইবে সেটা হলো ওর চাচা। এমনিতে চিঠিতে অত কিছু লেখে ওর কথা, তারপরে এবার তো বলেছে এসে চাচার নামে অ্যাকাউন্ট খুলবে, তারপর বাসায় এসে যখন দেখবে ও নেই তখন কি বলবে? কি আর বলবো, মিথ্যে কথা বলতে হবে, বলবো চাচা গ্রামেই থাকেন, গ্রামকে ভালোবাসেন, তবে আসবেন, তোমার কথা যখন শুনেছে নিশ্চয়ই আসবেন। এ কথা বলে আজ আসছে কাল আসছে করতে করতে দুদু সপ্তাহ কেটে যাবে, এর মধ্যে তো রুবি আবার চিটাং গিয়ে থাকবেন কয়েকদিন, কাজে আর ভয় নেই। আপনাদেরকে তো বলা হয়নি, আমার বড় মেয়ে আসছে। আমরা তো খবর জেনে গেছি, বাঘেরা সব কানাকানি করছে। কোথেকে আসছে, লন্ডন? না লন্ডন নয়, এমনিতে ওরা লন্ডনই থাকে, রয়্যাল হাসপাতালে কাজ, গিয়েছিল অস্ট্রেলিয়ায়। স্বামী স্ত্রী দুজনেই অস্ট্রেলিয়ায় ক্যানবেরাতে সেন্ট্রাল হাসপাতালে কাজ করছে। আচ্ছা, সেখান থেকে ফেরার পথে আমাদের সাথে দেখা করে যাচ্ছে। বুঝলেন একবার ভাই, এ খবর শুধু পাখিদের কানাকানি থেকেই নয়, জানাজানি হয়ে গেছে আপনার বাড়ির এই সাজসজ্জা থেকেও। আর বলবেন না,
আমার এই ছেলেটা আপা বলতে একেবারে অজ্ঞান। ও সে তো রীতিমতো খরচের মেলা বসিয়ে দিয়েছে। এদিকে আমার দফার আপা পুঁজিপাটটা যা ছিল সব শেষ। সাহেব আপনি মহাভাগ্যবান, আপনার মেয়ে সাহেব বিয়ে করেছে, তবুও দেশে আসছে একা নয় সপরিবারে। আর আমার শ্রীমান দেশে একটি বাড়ি থেকে বিয়ে করে আমেরিকা চলে গেছে, ফেরার নামটি নেই। আমার বলে কি না টিকিট পাঠিয়ে দিচ্ছি চলে এসো, হ্যাঁ বেটা আমাদের আমেরিকান বানাতে চায় আর কি। আরে আপনার মেয়ে তো আসবে বলেছে, আমাদের এই ফেঁজি পেঁজি গুলো এগুলো তো একবার মুখেও আনে না এসব বলেন। তা কাকে আর বলবো, শুধু ভাবি বুঝেছেন। তা আপনার স্ত্রী তো ঘুরে এলেন, আপনি যাচ্ছেন না কেন? আমি যাচ্ছি না কেন, আমি যাচ্ছি না কেন, আমি যাচ্ছি না ভয়ে ভয়ে। কিসের ভয়ে? আমি বলি বলুন। হ্যাঁ ভয়টা হচ্ছে উনি গেলে পাছে আবার ফিরে আসতে ইচ্ছে না করে। তাতে আমেরিকার ততটাই লাভ, আমাদের যতটা ক্ষতি। আমাকে দিন ফুরাইতেছে, আইতেছে সাত গাথন, বিলাতি অফিসে কাম করে, সাহেবের দুই নম্বর মাইয়ার জামাই, তারাই আনবো। আমি শুনছি দুইজন পাঠাইতেছে, একজন তোমার গিয়া টেবিলে খাওয়ন দাওয়ন সাজাইব, আর আরেকজন রান্নাঘরে রান্না বাড়ার কাম করব, ব্যাস ইচ্ছা খতম। হ্যাঁ শুনো, খবরের মতন খবর, সাদা চাচা হ্যাঁ নোটিশ পাইছে। কি নোটিশ? আরে কি রে বার বাড়ি ছেড়ে চলে যাও নের, এইটা আমি বিশ্বাস করি না, এর একবারে মিছা কথা। না না মিছা কথা না, সত্য, একেবারে সত্য, আল্লাহর কসম সত্য। আপনি কই চলছেন চাচা? দেন আপনার বাক্সটা আর ব্যাগটা আমাকে দেন। আমি আমরা ওকে দিচ্ছি স্যার। লাগবে না, হালকা আমি নিজেই বইতে পারবো। রিক্সা সুন্দর হয়েছে দেখে একেবারে মনেই হচ্ছে না যে এত পুরনো বাড়ি। এত সুন্দর এই বাড়িটা আপনি গুছিয়েছেন, আর সবচেয়ে বড় কথা আপনার ফার্নিচার, আপনার ক্রুকারিজ, আপনার পর্দা, এভরিথিং সব তো একদম নতুন। না না পুরনো বাড়ি আর কত হবে, বাড়ি ঘর দুয়ার দেখতে হলে আপনাদের ওই এরিয়াতে যেতে হয়, এক একটা বাড়ি দেখলে তো একেবারে অবাক না হয়ে পারা যায় না। তা দেখবেন বইকে, একদিন চলে আসেন, সারাদিন থাকবেন আমরা দেখব। না আসলে বাড়ি তো বাড়ি, আমার ছেলের যে কত প্ল্যান মাথার মধ্যে, ওরা আসলে বিরাট একটা ভোজ দেবে, ওর এক বন্ধু আছে হারুন, ওকে নিয়ে সব এগুলো করেছে, আত্মীয় স্বজন সবাইকে ডাকবে, তারপরে সানাই বাজবে। ও বাপরে বাপ, তাই আবার বরের নামটা চেঞ্জ হয়ে যাবে না তো? না না আসলে ওই একটু সবাইকে নিয়ে একসঙ্গে বসে খাওয়া আর কি, সামাজিকতা। ওইদিকে একটা রুম দেখলাম তালা বন্ধ, ওটা বোধ হয় দেবরের নাকি? হ্যাঁ ওই ঘরেই ও থাকে, ওটাই ওর বিশ্ব বলতে পারেন, ওখান থেকে এক
পাও কোনো দিকে যাবে না নড়বে না যেন পন করেছে অবশ্যই রুবি আসলে দু সপ্তাহের জন্য অন্যখানে চলে যাবে স্বেচ্ছা নির্বাসন বলতে পারেন কোথায় যাবে ওই গ্রামে আমার শ্বশুর বাড়িতে ও তা ভালো ও আসলে এত সহজ সরল একটা ছেলে খুবই ভালো হ্যাঁ সহজ সরল কিন্তু আত্মসম্মানবোধটা খুব টনটনে রবি আসছে শুনে নিজেই চলে যাচ্ছে পাছে রবির কোনো অসুবিধা হয় ওর স্বামী ওর মেয়ে ওরা যদি উল্টাপাল্টা কোনো প্রশ্ন করে রবি তো অপ্রস্তুত হবে আচ্ছা ভাই সাহেব কোথায় ভাই সাহেবকে কিন্তু দেখছি না উনি একটু গ্রামে গেছেন কেন গ্রামে আবার কি ওই যে আমার দেওয়ার যাবে ও তার সব ঠিকঠাক করে দেওয়ার জন্যে বুঝছেন না ভাইয়ের জন্যে ভাইয়ের অসম্ভব টান নারীর টান বলতে পারেন একে বলে রক্তের টান আমি তো বিয়ের পর থেকেই দেখছি অসম্ভব মায়া ভাইয়ের জন্যে ভাইয়ের আম্মা অপারেশন আছে হ্যাঁ আম্মা আচ্ছা আম্মা একটা কথা ইয়ে শুনলাম সাদের চাচাকে নাকি পাওয়া যাচ্ছে না নাসিম বলল হ্যাঁ ওই রকমই কালকে দুপুরে তো ভাত খেলো তারপরে বিকেলে কোথায় বের হয়েছে আমি ভাবলাম ফিরে টিরে আসবে কিন্তু রাতে দেখলাম ঘরে তালা ঝুলছে সকালেও ফেরেনি আমাকে তো কিছু বলে যায়নি আচ্ছা আম্মা আপনার কি ধারণা চাচা কোথায় যেতে পারে কোথায় যাবে গ্রামে গেছে গ্রামে না না উনি গ্রামে যাবেন না নাসিমকে বলেছে উনি গ্রামে যাবেন না গ্রামে যাবে না কোথায় যাবে তোমার শ্বশুর তো ওর জন্যই গ্রামে গেছেন ও সবকিছু ঠিকঠাক করে রেখে আসবে যে কদিন থাকে খাওয়া দাওয়া টাকা পয়সা তারপরে কে যত্ন টত্ন করবে সব রেডি করে দিয়ে তারপরে তোমার শ্বশুর আসবেন আমি এই জন্য আর অত চিন্তা করছি না তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা আম্মা আমি এখন অফিসে যাচ্ছি রিঙ্কু ওপরে রইল আপনি একটু দেখে না আচ্ছা 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 আসি আম্মা হ্যাঁ কোথায় আসতে যা বাবা এই শাহাদাত গ্রামে গিয়ে পৌঁছেছে তো শাহাদাত গ্রামে কই না তো গ্রামে যায়নি তাহলে গেল কোথায় গেল কোথায় মানে না পরশু দিন বিকেলে ব্যাগ নিয়ে বের হয়েছে আমরা তো ধরে নিয়েছ গ্রামেই গেছে কাল রাত পর্যন্ত তো যায়নি হয়তো আর যাবে আমি আবার খুব সকালে রওনা হয়েছি কিন্তু কবে বের হয়েছে বললে পরশু দুই রাত হয়ে গেল চিন্তা লাগছে তোমার বড় বেশি চিন্তা নিশ্চয়ই আত্মীয় স্বজন কারো বাড়িতে আছে ধীরে সুস্থে গ্রামে যাবে পাওয়া যাবে যাবে কোথায় মা মা এই যে আব্বা ফিরেছেন সাজাতের সাথে দেখা হয়েছে ঠিক আছেন তো না তো সাজাত তো গ্রামে যায়নি যায়নি গেলেন কোথায় চিন্তার কথা ইয়ে দেখো আত্মীয় স্বজনের বাসায় ফোন করো করছি কি বিপদ আত্মীয় স্বজন কারো বাসাতেই নেই হাসপাতালেও নেই থানায় কোনো খবর নেই লোকটা গেল কোথায় হতে পারে ইতিমধ্যে গ্রামে রওনা হয়েছে কিন্তু মাঝখানের দু রাত সে কাটালো কোথায় হোটেলে উঠল কিন্তু কেন উদ্দেশ্যটা কি তাছাড়া হোটেলে থাকার মতো টাকা পয়সা তো ওর হাতে নেই কি খবর পড়ো দেখি অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত গতকাল বিকেলে মালিবাগ রেল ক্রসিং এর কাছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি
ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। লোকটি মধ্যবয়স্ক, গায়ের রং শ্যামলা, তার স্বাস্থ্য ভালো, পরনে প্যান্ট ও শার্ট। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে, কেউ এখনো লাশ শনাক্ত করেনি। আমার বুক কাঁপছে। নিশ্চয়ই শাহাদাত নয়। একটু যাবে নাকি মেডিকেলের খোঁজ নিতে? হ্যাঁ, অবশ্যই যাব। অন্য কাগজে হয়তো আরো খবর পাওয়া যাবে, দেখতে হবে। টাকা পয়সা আছে তোর সাথে? হ্যাঁ আছে, আমি যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো, আপনি কেমন? ভালো। শুনলাম রুবিয়া পা আসছে। হ্যাঁ, তুমি শুনলে কর থেকে? আমাকে নাসিম বললো। ও আচ্ছা, আসি আঙ্কেল। হ্যাঁ বাসায় এসো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিজর সাহেব, আজ দেখি বড় আগে এসে বসে আছেন। হ্যাঁ বসেন। হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার আরু ভাই? খুব চিন্তিত মনে হচ্ছে। না ভাই, শরীরটা আজ ভালো নেই। কেন, কি হয়েছে? এখন তো আপনার জন্য সুবাতাস বইছে। হ্যাঁ, মেয়ে আসছে, বিদেশি জামাই আসছে, নাতনি আসছে। আর কতদিন বাকি? চার দিন। খুব পরিশ্রম যাচ্ছে মনে হচ্ছে। তা যাচ্ছে, কাল রাতে আবার ভালো ঘুম হয়নি। কি ব্যাপার, বৃদ্ধ বয়সে দাম্পত্য প্রেম কলহ নয় নিশ্চয়ই? না রে ভাই, ওসব কিছু না। এসেছিলাম, আপনাদের সাথে কয়দিন দেখা হয়নি, ভাববেন লোকটা গেল কোথায়, তাই। তাছাড়া সকালের এই হাওয়াটা বড্ড ভালো লাগে। চাঙ্গা রাখে, দক্ষিণা বাতাস বইছে, বুঝছেন? আমার কি মনে হয় জানেন, আমি যেদিন মরব সেদিনও আমি পথভ্রমণে আসব। আমি বরঞ্চ বিদায় নিই। যাবেন? চলুন আমিও যাই, আমার হাঁটা শেষ। শামসুদ্দিন ভাই, হ্যাঁ কাল দেখা হবে। ঠিক আছে, আমি তাহলে চলি। সালাম আলাইকুম। ইয়ে সুমন সাহেব। জি, আপনার কি খুব তাড়া আছে? আরে না ভাই, তাড়া কোথায়, স্ত্রী তো এখনো ঘুমন্ত। তাহলে চলুন বাসায় এক কাপ চা খাবেন। প্রস্তাব তো অত্যন্ত লোভনীয়। হ্যাঁ, কিন্তু বানাবে কে? ভাবিকে আবার ডিস্টার্ব করতে হবে না তো? আমি বানিয়ে দেব, আর ইচ্ছে হলে আপনিও হাত লাগাবেন। অতি উত্তম কর্তব্য। হ্যাঁ চলুন চলুন চলুন। আপনার বাড়ির চারদিকে শুধু উৎসবের খবর, যেন নব বসন্ত, নতুন প্রাণ, খুব ভালো লাগছে। কিন্তু এদিকে আমি পড়েছি একটা সমস্যা, আলোর নিচে অন্ধকার। সেটা আবার কি? সবাইকে তো বলা যায় না, আপনাকে বলি। আমার ছোট ভাইটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে এই বয়সে? হ্যাঁ, নিখোঁজ। নিখোঁজ? আপনি তো ওকে দেখেছেন। অবশ্যই দেখেছি, খুব ভালো মানুষ, একটু সরল। আজ চার দিন হলো কোনো খোঁজ নেই। কেন কেন, কোনো ঝগড়াঝাটি হয়েছে? না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপার এই উৎসব। সেটা কেমন? এই যে উৎসবের আয়োজন চলছে, এর মধ্যে মনে করেছে নিজেকে বেমানান। আমার মেয়ে রুবি, বুঝলেন, রুবির সাথে ওর খুব খাতির। চাচা বলতে অজ্ঞান, কিন্তু চাচার মনে হয়েছে যে নতুন জামাই আসবে, নাতনি আসবে, ওরা সবাই সাহেব শুভ,
এদের মাঝে ও বেমানান, তাই নিজেই সরে পড়েছে, কোথাও খুঁজে পাচ্ছি না। মহৎ প্রাণ ব্যক্তিত্ব। থানা হাসপাতাল এসব জায়গায় খোঁজ নিয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ নিয়েছি, আত্মীয় স্বজনের বাসা, গ্রামের বাড়ি কিছুই বাদ দিইনি, কোথাও পাওয়া যাচ্ছে না। এক কাজ করেন, খবরের কাগজে বিজ্ঞাপন দিলে কেমন হয়? দিতে হবে, কিন্তু সেটা খুব সম্মানজনক হবে না, তাই না? এছাড়া উপায় কি? চেষ্টা করে দেখি, শেষ চেষ্টা। জানেন, আমার এই ভাইটার জন্য আমার খুব কষ্ট লাগে। সবাই উঠে গেছে, শুধু ওই পড়ে রয়েছে নিচে। আপন ভাই, একটাই ভাই আমার। আমরা জানি, আপনার টেনশনটা আমি বুঝি। ছেলেবেলায় অসুখ করেছিল, সেজন্য পড়ালেখাটা শেষ করতে পারিনি। কিন্তু মানুষ হিসেবে সে অসাধারণ, অত্যন্ত সৎ। এখন ভাই, আমার মন বলছে আপনি ওর খবর পাবেন, অবশ্যই পাবেন। আর তাহলে আমি উঠি। হ্যাঁ, চায়ের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি একটু ভালো করে খোঁজ খবর নিন। হ্যাঁ, ভালো থাকেন। চাকরি? চাকরি? কি চাকরি? সুপারভাইজার। সুপারভাইজার? হ্যাঁ চাচা। হ্যাঁ চাচা, বাসায় চলো চাচা। বাসায় যাব না, বাসায় যাব না, আবার এই গ্রামেও যাব না, আমি এখানেই থাকবো। এখানে থাকবে? হ্যাঁ। এখানে থাকার ব্যবস্থা কি? ওই যে মেসে, মেসে থাকি আমি। খুব ভালো লাগছে জানিস, আমার এখানে খুব ভালো লাগছে। এ নাসিম, কেক খাবি? চাচা, বাসায় সবাই তোমার জন্য চিন্তা করছে। মা তো, মা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে চাচা। যাব রুবিটা, রুবিটা তোলে দেখ। আব্বা কোথায়? উনি তো পত্রিকা অফিসে গেলেন বিজ্ঞাপন দেবার জন্য। চলে গেছেন? পত্রিকা অফিসে ফোন করে বলতে হবে বিজ্ঞাপন বাতিল। বল বল, খবর বল আগে। আমি তো সমস্ত জায়গায় চষে ফেলেছি, শেষ পর্যন্ত সন্ধান পেলাম একেবারে অপ্রত্যাশিত জায়গায়, আলতা মামার ওখানে। আলতা? ওই যে তোমার কাজিন চাচা, ওর গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে। ভাবতে পারো মা, চাকরি নিয়েছে? কি চাকরি? সুপারভাইজারের। না না, ঠিক শ্রমিক নয়, একটু উপরে। তো তোর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, একেবারে সামনাসামনি। বললো এখানেও আসবে না, গ্রামেও যাবে না, ওখানে থাকবে। থাকার ব্যবস্থা? মেসে থাকবে, খুব নাকি ভালো ব্যবস্থা। আমাকে কেক খাওয়াতে চাইলো। তো তুই বললি না যে ওর চিন্তা আমরা অস্থির, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি। বলেছিলাম, বিশ্বাসও করলো। মা, দেখলাম চোখ দুটো ছলছল করছে, শেষ পর্যন্ত রাজি হলো। কি রাজি হলো? এখানে আসতে, তবে এখন নয়, রুবিয়া বা চলে যাওয়ার পরে। দেখিস পারবি না, শেষ পর্যন্ত আসবে না। কেন পারবো না? আসবে না সেই জন্য পারবি না, আমার সোজা হিসাব। মা, তুমি বিজ্ঞান পড়েছ, কিন্তু জীবনটা বৈজ্ঞানিক নয়। যা
সবাইকে টেলিফোন করে ওর আসার খবরটা জানিয়ে দে। চিটগাঙ্গেও ফোন কর, তোর শ্বশুরবাড়িতে বলে দিস। যাচ্ছি। মা, তুমি তোমার এই বিষণ্ণতা ছাড়ো তো। আশা করি শাহাদাত চাচার নিরুদ্দেশ হওয়াটাই আমাদের শেষ সমস্যা। আমি যাচ্ছি। ও মা, ভুলেই গিয়েছিলাম, গীতবিতানের দু কবি লাগবে, রুবি আপা চেয়েছে। সর্বনাশ হয়ে যাচ্ছিল। জি হ্যাঁ, আল্লাহর কাছে শুকর যে আজকের দিনটা বেশ পরিষ্কার। ঠিকই বলেছেন, শ্রাবণ যেন শেষ হয়েও শেষ হতে চায় না। আমি তো ভয়েই ছিলাম, মেয়ে আমার এয়ারপোর্টে নেমে সকালবেলাতেই দেখবে যে মাঝরাতের অন্ধকার নেমে এসেছে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই জানাবো, ঠিক আছে। জি আচ্ছা আচ্ছা, রাখি, আসসালামু আলাইকুম। খালাম্মা, ব্রেকফাস্ট রেডি, যখনই বলবেন 10 মিনিটের মধ্যে সার্ভ করে দেব, গরম গরম। আপনাকে এক কাপ চা করে দিই? না না থাক, ওরা আসলে একসঙ্গেই খাবো। তোমরা দুজনে তো খুব স্মার্ট। হ্যাঁ জি, তা বলতে পারেন, তাছাড়া আমাদের মধ্যে খুব বন্ধুত্ব। জি, দুপুরে তো দেশি খাবার হবে, রাতে ইংলিশ, যদি মেনুতে কোনো চেঞ্জ দরকার হয় তাহলে বলবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা তো এই ব্যাপারে অভিজ্ঞ। জি খালাম্মা, তা বলতে পারেন। ঠিক আছে, তোমরা যাও। হ্যাঁ জি। ব্যাংকক থেকে কেন? হ্যাঁ, ফোন বিজি ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই নাসিম কালকে বারবার টেলিফোন করে সবাইকে জানাচ্ছিল যে তোরা কখন আসছিস। হ্যাঁ, আসছিস না কেন? বন্যা বন্যা তো স্বাভাবিক, আমরা আছি না? অসুখ বিসুখ তো সবখানেই হতে পারে। রাহাজানি, ও ও হ্যাঁ, স্নবিশ। হুম হুম, ইমেজ, ভাবমূর্তি ডিসার্টেন হবে, কিন্তু আমরা যে সবাই একবারে বসে পড়ব তার কি হবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বলবো বলবো। আচ্ছা দেখা যাবে, ঠিক আছে, ভালো থেকো। কেন এলো না কিছুই বুঝতে পারলাম না। কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগছে? না, রবি ফোন করেছিল। ফোন করেছিল কোথা থেকে? ব্যাংকক থেকে। কি বললো, কখন আসছে, ফ্লাইট মিস করেছে?
আসছে না হ্যাঁ তাই কেন কি আছে অসুখ বিসুখ না অসুখ বিসুখ না ওরা তিনজনেই ভালো আছে তবে কি কিছু হারিয়েছে কাগজপত্র পাসপোর্ট প্লেনের টিকিট ওসব কিছু না সব কিছু ভালো আছে কোনো দুর্ঘটনা হয়নি অসুখ বিসুখও হয়নি তাহলে তাহলে আসবে না কেন ভয় পেয়েছে হ্যাঁ ভয় কিসের ভয় বন্যার অসুখ বিসুখের রাহাজানি চিন্তাই তুমি ওদের বুঝে বলে না যে এসব একেবারে অমূলক বলেছি তো কিন্তু ওরা তো আগেই ঠিক করেছে ওরা আসবে না টিকিট বদলে নিয়েছে লন্ডনে চলে যাচ্ছে ঢাকার বদলে কিন্তু কে ভয় পেল রুবি না ওর স্বামী আমার তো মনে হয় ওর স্বামী ভয় পেয়েছে ডেভিডই আসতে চেয়েছিল কিন্তু রুবি ঠিক করেছে ও এখন আসবে না পরে আসবে একসময় এ কোন রুবি আপা একে তো আমি চিনি না আমার কি মনে হয় জানো রুবি বন্যা কেনা যতটা ভয় পেয়েছে তার চেয়ে বেশি ভয় পেয়েছে তার স্বামী ডেভিডকে খালাম্মা খানা সার্ভ করবো না ওরা আসেনি এখন লাগবে না লাগলে পরে জানাবো তুমি যাও জি আচ্ছা আম্মা আম্মা আপনি বলছিলেন আপা স্বামীকে ভয় পেয়েছে কিন্তু কেন বাংলাদেশ সম্পর্কে ডেভিডের খুব ভালো একটা ধারণা আছে সেটা হয়েছে মুক্তিযুদ্ধের কারণে এখানে এলে বাস্তবতার সামনে পড়ে সে ধারণা ভেঙে যেতে পারে তাছাড়া ওর মেয়েও হয়তো শখ পাবে ডায়রিয়া হতে পারে সাথে করে নিয়ে যাবে ম্যালেরিয়ার জীবাণু অনেক কথাই ভেবেছে তোমার মেয়ে কেবল আমাদের কথা ভাবেনি ভেবেছে আমাদের কথা ভেবেছে বলেছে ওর খুব কষ্ট হচ্ছে এসব কথা পরে চিঠি লিখে জানাবে জানাবে ঠিকই কিন্তু একজন তো ক্ষমা পাবে না রুবি ক্ষমা করবে না তোমরা ক্ষমা করবে না কেউ না আমাকে কেউ ক্ষমা করবে না তোমরা আবার সেই পুরনো কাসুন্দি আর কত শোনাবে কত শুনবো মা যাই অফিসে ফোন করে ছুটিটা বাতিল করে আসি অনেক কষ্ট করে ছুটিটা নিয়েছিলাম আমিও যাই মীরা আপাতত অস্থির হয়ে আছে চারিদিকে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে অভিযোগটা বলে ফেলো বলো তোমার ছোট ভাইটিকে যে চিরদিনের জন্য হারালে সে তার কোনদিন এমুখ হবে না তার কি হবে কে দায়ী সেজন্য আমার কোনো অভিযোগ নেই আর যদি থেকেও থাকে তবে সেটা কোনো লোকের বিরুদ্ধে নয় তোমার বিরুদ্ধে তো অবশ্যই নয় তাহলে কার বিরুদ্ধে ভাগ্যের
সরদার সাহেব, তোমার এই রায় কি কেউ মেনে নেবে? তাতে আমাদের কি আসে যায়? আমরা তো ঠিক আছি, সেটাই বড় কথা। Thank you.